Hello everyone, good morning. Welcome back to my channel, Total Bulbul's Vlogs. I am going to tell you about it. So, thank you for your support. তো এখন সময় হয়ে গেছে সকাল 9:30। আমি মায়ের হাতের কাজ মোটামুটি সব গুছিয়ে দিয়েছি, কিন্তু সকাল থেকে কি কি কাজ করি এটাই তোমাদের দেখানো হয় না, কারণ আমি বললাম না আমার ক্যামেরাম্যান কেউ নেই। আর ওই ক্যামেরা হাতে নিয়ে যদি কাজ করি বাড়িতে প্রচণ্ড বকা খাবো, তাই জন্য শুরু থেকে আমার সবটা দেখানো হয় না তোমাদেরকে। তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে, আর আমলকি কেটেছিলাম, সেগুলো শুকনো শুকোতে দেওয়ার আছে, অনেকটা শুকিয়ে গেছে, কিছুটা বাকি। এটা সারা বছরের জন্য স্টক করে রাখার জন্য আমলকি, আর একটু গাছে একটু স্প্রে করে দিয়েছিলাম জলটল, সেই করছি। আর তোমরা এক্ষুনি শাঁখের আওয়াজ পেলে, তোতা পুজো করছে, মানে ও রোজই পুজো করে, মানে পুরো পুজোটা করে না, ওর যেটুকু করা সেটুকু করে, আনিট করে, পুজো করে, ওর মতো করে। আমি এখন আমার আজকে অনেক সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ আমি যেহেতু কাল রাতে ডিনারটা স্কিপ করেছিলাম, খাইনি, ইচ্ছা করে খাইনি তা না, খিদে ছিল না তাই খাইনি, তাই জন্য সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মাও বললো তাড়াতাড়ি যে খেয়ে নাও, কাল রাতে খাবো, তাই তাড়াতাড়ি খাওয়া গেছে। আজকে ব্রেকফাস্টটা ছিল রুটি আর গাজর বিনস আলু দিয়ে একটু তরকারি, তাই খেয়ে এসছি। এখন একটু ছাদে পায়চারি করছি, বাট নিচে যেতে হবে। আজকে রান্না হচ্ছে দুপুরে ভাত, ব্রাহ্মী শাক সেদ্ধ আর হচ্ছে ডিমের ঝোল, আরও কিছু একটা হতে পারে, বাবা বাজারে গেছে, দেখা যাক বাবা বাজার থেকে কী আনে, তারপর সেই অনুযায়ী আর একটা রেসিপি হবে। তো যাই হোক, কালকে রাতেবেলা প্রচণ্ড রকমভাবেই মার আর বাবার জন্য মনটা খারাপ লাগছিল, মানে মন খারাপ লাগছিল, মানে প্রচণ্ডই মন খারাপ লাগছিল, মানে কাঁদতে ইচ্ছা করছিলো হঠাৎ করে, যাই না কেন। তো আজকে একটু দুপুরের পর মায়ের কাছে যাব, সময় কাটাবো, রাত করেই বাড়ি ফিরব, তো সেইটাই প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, দেখো আজকে সারাদিন কী কী করছি। একজনের সাথে দেখা করতাম, ওর সাথে দুপুরবেলা বেরোবো, কখন বাড়ি আসবো ঠিক নেই। ওকে এখন বাজে বিকেল 4টায়, আমি রেডি হয়ে বেরিয়েছি, মায়ের কাছে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তাহলে মটর থেকে ল্যান্ড করলাম, তার হাঁটছি, বাঙ্কুর জন্য ভাবলাম কিছু নেব, তার দোকান সামনে কিছু পেলাম না, এই যে এসে গেছি বাড়ি, দাঁড়াও মাকে একটু ফোন করে নিই, মা দরজা খুলবে, দরজা খোলাই আছে, চলো যাওয়া যাক। এই যে হচ্ছে বাড়ি, বাঙ্কু দ্য সুপারম্যান, বিস্কুট খেতে গেছে, এসেছি তা শান্তিতে দুদণ্ড বসতে দিলে হয়, চালিয়ে খাচ্ছে, এখন আদর করাও শেষ হচ্ছে না। বাবা লেগে যাবে, কিন্তু বাবা লেগে যাবে, বাঙ্কু আয় চল আয় চল আয়, তুমি বারান্দা বেঁধে দাও, কামড়ায় না, চলে এসো, তুমি তোকে রাগিয়ে দিয়েছো,
তুই গলা হাত বুলি দাও, মাথা হাত বুলি দাও। তুমি মার্গায় কেন হাত দিয়েছো? আচ্ছা তুমি বারান্দাকে বেঁধে দাও না। আর দুপুর খেলে ঘুরিয়ে এখন লাট সাহেব ঘুমাচ্ছে, সবাইকে জ্বালাতন করে এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকালে একটা পার্সেল এসছে, দেখা যাক এতে কি আছে। এত লাগে নাকি, সময় লাগে নাকি কাটতে? হাত সাবধান। ওই যেসব ছেলেরা ডেলিভারি দেয় সেই সব ছেলেরাই এসেছিল। তুই বলছিলি হেঁটে আসবে, হেঁটে আসবে, ওসব কেউ আসেনি। ভালো করেছে, এই সিস্টেমটা ভালো, এটা শুকিয়ে যাবে না, দেখেছো? আমি এখন জাস্ট শ্বশুর বাড়িতে ল্যান্ড করলাম, বাবা নামিয়ে দিয়ে গেল। আর এই যে অ্যালার্জি বাবু বসে, এই তোমাকে অ্যালার্জি বাবু বলে ডাকলো? হ্যাঁ, আজ থেকে তোতার নাম অ্যালার্জি বাবু। পছন্দ হয়েছে নামটা? হয়নি তো, ঝটপট চেঞ্জ করে নেই, তারপরে তো অসাধারণ হচ্ছে। আজ অনেকদিন পর মার কাছে অনেকটা সময় কাটিয়েছি, বেশ ভালোই লেগেছে। আমি গেছিলাম চারটে, বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছি আর বাড়িতে ঢুকলাম 1:30, অনেকটাই টাইম। তো ওখানে গেলে না সব কিছু ভুলে যায় যে আমাকে ভিডিও করতে হবে, করতে হবে, মানে মার সাথে গল্প করতে করতেই আমার সময়টা কেটে যায়। তো অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, আমার বাড়ি এসে মনে পড়লো যে এটা করা হয়নি, তো করা হয়নি। সো যাই হোক, এক্ষুনি বাড়ি এলাম, মনটা বেশ ভালো হয়ে গেছে। মা বাবার সাথে দেখা করে অনেকটা সময় কাটি। কালকে খুবই মন খারাপ লাগছিলো আমার ওনাদের জন্য, আজকে একদম বুকে আছি। তো এই মুহূর্তে তো বসে আছি, তোতার দোকানেই বসে আছি, তোতা একটু বেরিয়েছে কাজে, তো আপাতত দোকান আমি সামলাচ্ছি। তো আসুক, মশা হয়েছে প্রচণ্ড, তো আসুক, তারপরে ও বসবে, তখন আমি আমার কাজে যাব। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসছো, আমার মানে আমি তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আর আমারও খুব ভালো লাগছে, এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ব্যাস এইটুকুই। অনেক অনেক ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বাজে রাত 12:12, মানে আমাদেরও 12 বেজে গেছে। আমরা এখন রাত জেগে দেখছি কি ড্রিম গার্ল, খুব সুন্দর মুভি, তোমরাও যারা দেখো অবশ্যই দেখো। তো বইটা এখনো পুরোপুরি শেষ হয়নি, কিছুটা শেষ হয়ে মানে হাফ হয়েছে, বাট রাত হচ্ছে, বা শুতে যেতে হবে। তো বাকিটা কালকে দেখবো, খুব কমেডি মুভি, ভালো লেগেছে। এখন আর ভিডিওটা বাড়ালাম না, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।